পড়াশোনা করলেই হবে না, পড়াশোনার পাশাপাশি শরীর চর্চার বার্তা মুখ্যমন্ত্রীর। একই দিনে একাধিক কর্মসূচি নিয়ে কৈলাসহর সফরে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন তিনি প্রদীপ প্রজ্বলন করে এবং ফিতা কেটে উদ্বোধন করলেন বহু প্রতীক্ষিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিল্ডিং। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী ভগবান দাস, মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক সুধাংশু দাস, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন টিঙ্কু রায়, উচ্চ শিক্ষা দপ্তর অধিকর্তা সহ আরও অনেকেই। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন বলেন যে ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় কলেজই রামকৃষ্ণ মহাবিদ্যালয়। এই মহাবিদ্যালয়ের অনেক সুনামও রয়েছে। এই কলেজের অনেক ছাত্রছাত্রী রাজ্য বিধানসভার সদস্য এবং রাজ্যের মন্ত্রীও হয়েছেন। বক্তৃতা দিতে গিয়ে এদিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়াশোনা করলেই হবে না, পড়াশোনার পাশাপাশি শরীরচর্চাও করতে হবে, তাহলেই সার্বিক বিকাশ হবে। কারণ খেলাধুলার মাধ্যমে শুধু শারীরিক ডেভেলপমেন্ট হয় তাই না, মানসিকও তার ডেভেলপমেন্ট হয়। এবং যারা প্লেয়ার আমরা দেখেছি, আমি নিজেও প্লেয়ার ছিলাম, আমার সম্পর্কে বেশি কিছু বললে এখানে আবার বলবে আমি বেশি বলছি, কিন্তু একটা কথা বলবো, যারা প্লেয়ার তাদের কিন্তু মানসিকতা অনেক উন্নত থাকে এবং খেলাধুলার সাথে সাথে তার ব্লাড সার্কুলেশনও মস্তিষ্কের মধ্যে যায় এবং তাতে তার যে কনসেন্ট্রেশন সেটাও বাড়ে। তো আমি আজকের এইখানে যারা উপস্থিত আছেন, মঞ্চেও যারা উপস্থিত আছেন, যারা এই বিল্ডিং তৈরি করতে গিয়ে PWD যারা মানে প্রচুর পরিশ্রম করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। ভিতরের ইন্টারনাল যেসব অ্যারেঞ্জমেন্টের জন্য যারা যারা কাজ করেছেন, এখানকার যারা স্টাফ আছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেব। এখানকার যারা ফ্যাকাল্টি আছে তাদের কাছে একটা কথাই বলবো যে খালি বই খালি একটা। এদিন শিক্ষক শিক্ষিকাদের সম্মান করার বার্তাও পড়ুয়াদের দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, রাজ্য সরকার চাইছে রাজ্যের ছেলেমেয়েরা সবাই উচ্চশিক্ষার সুযোগ পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করুক। এর জন্য রাজ্য সরকার সাধারণ ডিগ্রি কলেজের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, আইন কলেজ ইত্যাদি কলেজের সংখ্যা বাড়ানো হচ্ছে। শুধু তাই নয়, আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের বিএড করানোর জন্য রাজ্য সরকার ছেলেমেয়েদের ব্যাংক থেকে কোনো ধরনের শর্ত ছাড়া লোন দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ডিসিপ্লিন রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং শাখা এখন NBA অলরেডি এর স্বীকৃতিও পেয়ে গেছে। 22টি সাধারণ ডিগ্রি কলেজ আছে, এর মধ্যে 21টি NEC-এর স্বীকৃতি লাভ করেছে, তার মধ্যে 10টি ডিগ্রি কলেজ গত 3.5 বছরে এই স্বীকৃতি লাভ করেছে। NCTR এবং NAC স্বীকৃতি প্রতিষ্ঠানে এখানে বিএড পড়ার জন্য আমাদের যারা শিক্ষিত বেকার যুবক যুবিতারা আছে তাদের আমরা ঋণ প্রদান, আমরা 2018-19 বছর থেকে মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণার যোজনা আমরা চালু করেছি। আপনারা জানেন যে আমরা যাতে আমাদের ছাত্র ছাত্রীদের মোবাইলও আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। রাজ্য সরকার এই যে ঋণ দিচ্ছে সেই তার উপর যে সুদ লাগছে সেই সুদেরও ভর্তুকি আমাদের ত্রিপুরা সরকার দিচ্ছে বিভিন্ন ব্যাংক থেকে 991 জনকে। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকেই অভূতপূর্ব কাজ চলছে রাজ্যে, তা সত্যি প্রশংসনীয়। রাজ্যের পড়ুয়াদের জন্য একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের ফলে লাভবান রাজ্যের পড়ুয়ারা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।